সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। 2023 সালে যারা আলিম পরীক্ষা দিবেন তাদের জন্য আজকে আমরা সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে হাজির হয়েছি। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। 2023 সালের এসএসসি দাখিল ও সমমান পরীক্ষা, 2022 সালের পরীক্ষার জন্য ঘোষিত যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস, সেই সিলেবাস অনুসারেই অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক বৃন্দ, 2022 সালের জন্য যে সিলেবাসটি দেওয়া হয়েছে আলিম পরীক্ষার্থীদের জন্য, সেটি হলো 2023 সালের জন্য সংক্ষিপ্ত সিলেবাস। নতুন করে আর কোনো সিলেবাস দেওয়া হবে না। শিক্ষার্থী, ইতিমধ্যে আপনারা যেই বিষয়গুলো পরীক্ষা হবে সেই বিষয়গুলো স্ক্রিনে দেখতেছেন। কোরআন মাজিদ, হাদিস ও উসুলুল হাদিস, ফিকা প্রথম পত্র, আল ফিকা দ্বিতীয় পত্র, তারপরে পরীক্ষা হবে আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র। কিভাবে ডাউনলোড করবেন সেগুলো আমরা একটু পর আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আপনাদের পরীক্ষা হবে ইসলামের ইতিহাস, বালাগাত ও মান্তিক, তারপরে হলো উর্দু প্রথম পত্র, উর্দু দ্বিতীয় পত্র, ফার্সি প্রথম পত্র, ফার্সি দ্বিতীয় পত্র, তারপরে হলো আরবি সাহিত্য, তাজবিদ প্রথম পত্র, তাজবিদ দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, তারপরে হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রসায়ন প্রথম পত্র, রসায়ন দ্বিতীয় পত্র, উচ্চতর গণিত প্রথম ও দ্বিতীয় পত্র, পদার্থ প্রথম ও দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, তারপরে হলো পৌরনীতি ও সুশাসন প্রথম ও দ্বিতীয় পত্র, তারপরে হলো পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র। সেক্ষেত্রে আপনারা এখান থেকে যেগুলো সায়েন্সের বিষয় আর যেগুলো আর্টসের বিষয় সেগুলো আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ইতিমধ্যে আপনারা সিলেবাসটি শিক্ষার্থী স্ক্রিনে দেখতেছেন, যেমন কোরআন মাজিদ সিলেবাস, তারপরে আপনারা অন্যান্য সিলেবাসগুলো স্ক্রিনে দেখতেছেন, যেমন আল হাদিস, উসুলুল হাদিস, তারপরে হলো শিক্ষার্থী, তারপরে আপনারা স্ক্রিনে দেখতেছেন আল ফিকা প্রথম পত্র, তারপরে হলো আল ফিকা দ্বিতীয় পত্র। এরকমভাবে আপনি সম্পূর্ণ সাজেশনগুলো এখানে স্ক্রিনে দেখতেছেন। আপনি যদি সম্পূর্ণ সাজেশনটি যদি পিডিএফ ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই পিডিএফ ফাইলের এই লিঙ্কে চলে আসতে পারেন। আসার পরে এখানে আপনারা যেই একটি তীর আইকন দেখতেছেন, ডাউনলোড আইকন, এখানে আপনারা ক্লিক করবেন, ফাইলটি সরাসরি ডাউনলোড হয়ে যাবে। দেখতেছেন ইতিমধ্যে ফাইলটি ডাউনলোড হচ্ছে। এই ডাউনলোড ফাইলটি আপনি আপনার মোবাইল, কম্পিউটার কিংবা ডেস্কটপ যেটাই বলেন না কেন, সেই ডিভাইসে ডাউনলোড নামে যে হোল্ডার আছে সেখানে আপনারা এরকম একটি পিডিএফ ফাইল পেয়ে যাবেন। সেখান থেকে আপনি সবগুলো বিষয় শিক্ষার্থী এরকমভাবে দেখে নিতে পারেন। এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটি। ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে বা উপকার এসে থাকে, অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আশার আলো সিএস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।